हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी सकले भालो एवं सुस्थ आछेन। सो आज के भिडियोटा अनेकटा इंटरेस्टिंग होते चलेछे। ए भिडियोते देखाबो आपनि किभाबे आपनार व्हाट्सएप होम स्क्रिने आपनि फटो सेट करते पारबेन। तो आपनार जे व्हाट्सएपटा आछे सेई व्हाट्सएपे आपनि फटो सेट करते पारबेन। आमि बोलबो ना जे आपनाके व्हाट्सएप डिलीट करते हबे, ई व्हाट्सएप आर जिबी व्हाट्सएप आपनाके इंस्टल करते हबे, तारपर आपनि फटो सेट करते पारबेन। तो आपनार जे व्हाट्सएपटी आछे एखन सेई व्हाट्सएपे आपनि फटो सेट करते पारबेन। सेटा आपनार जे कोनो फटो होते पारे, आपनार पार्सोनाल व्हाट्सएपे आपनि फटो सेट करते पारबेन। तो आगे एकटु बोले दिई व्हाट्सएपे होम स्क्रिन एबं चैट स्क्रिने ब्यापारे। व्हाट्सएपटी ओपेन करार पर जे पेजटी आपनार সামনে আসবে দেখতে পাচ্ছেন, এই পেজটি হচ্ছে হোম স্ক্রিন বলে। যখন আপনি কারো চ্যাটিং এ ঢুকবেন, তো চ্যাটিং এ ঢুকার পর যেই স্ক্রিনটা আপনার সামনে আসবে তো এটা হচ্ছে চ্যাট স্ক্রিন। আর এখানে উপর দিকে থ্রি ডট লাইন পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর ওয়েলকামে ক্লিক করবেন। আর এখানে আপনি চেঞ্জে ক্লিক করবেন, এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর মাই ফটোতে ক্লিক করবেন। আর এখানে আপনার গ্যালারি ফটো চলে আসবে। আপনি যে ফটোটা সিলেক্ট করতে চান সেই ফটোটা সিলেক্ট করলে এখানে চ্যাট স্ক্রিন সেট হবে। আর এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটি ডাউনলোড করতে হবে আপনাকে। তো এই অ্যাপটি এখন ইনস্টল করে নিয়েছেন। অ্যাপটি যখন ইনস্টল করে ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, যে ফটোটা সিলেক্ট করতে চান সেই ফটোটা নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন, স্ক্রিনের সঙ্গে পারফেক্ট ম্যাচিং করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে অ্যাপটি ওপেন করে দেবেন। অ্যাপটি ওপেন করার পর এই অপশনটিকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। আর এখান থেকে স্ক্রিনশট করে যে ফটোটা রেখেছিলেন সেই ফটোটা সিলেক্ট করবেন এখানে। তারপর নিচে যে লাইনটা রয়েছে এই লাইনটা ফুল করে নেবেন। সো এরপর কি করবেন, হোম স্ক্রিনে চলে আসবেন এবং হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর নোটিফিকেশন স্লাইড করবেন। নোটিফিকেশন স্লাইড করার পর এই অপশনটি অন করে দেবেন। দেখবেন এখানে হোয়াটসঅ্যাপে হোম স্ক্রিনে চলে এসেছে। আপনি যদি নোটিফিকেশন স্লাইড করে অফ করে দেন তো এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে হোয়াটসঅ্যাপ হোম স্ক্রিন থেকে। আর এটা শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক মেসেঞ্জার, ইমো, আপনি সব কিছু দিয়ে অন করে রাখতে পারেন। সো আজকের মতো ভিডিও এতটুকুই। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।